শিক্ষামন্ত্রীর ছেলের বিয়েতে রাজভোগ হয়েছিল, টাকা অবশ্যই তোলার টাকা, আর লুট বাণিজ্যের টাকা। এলাকার বিজেপি নেতাদের কাজে লাগিয়ে শিশুমন্ত্রী নিজেই শিশুদের মুখের গ্রাস গিলে খাচ্ছেন, আর বঞ্চিত প্রকৃতরা। কৈলাসহর আত্মাপাড়া জেবি স্কুলের মিড ডে মিলের নিম্নমানের খাবার নিয়ে বিক্ষোভ। শুক্রবার অভিভাবকরা স্কুলে এসে প্রতিবাদ জানায়। ঘটনার বিবরণে জানা যায়, এক সপ্তাহ ধরে স্কুলে নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীদের, যা খেতে চাইছে না স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা। শুক্রবার স্কুল শেষ হওয়ার পর ছাত্রছাত্রীরা খাবার না খেয়েই বাড়ি চলে যায়। এতে অভিভাবকরা ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করলে ছাত্রছাত্রীরা অভিভাবকদের জানায় স্কুলে খাবার ভালো নয়। পরবর্তী সময়ে অভিভাবকরা স্কুলে এসে এই নিম্নমানের চাল দেখেন। এলাকাবাসী সহ ছাত্রছাত্রীদের অভিভাবকরা এরপর প্রতিবাদ জানায়। পাশাপাশি চালের বস্তা খুলে দেখা যায় এই চালের মধ্যে অনেক আবর্জনা রয়েছে। এ ব্যাপারে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসা করলে তারা কোনো সদুত্তর দিতে পারেনি। তারা বলেন, এই বিষয়ে নাকি পঞ্চায়েত প্রতিনিধিকে অবগত করেছেন, তবে বিষয়টি মেনে নিতে পারছেন না অভিভাবকরা। এটা ওই ধরুন আজ 4-5 দিন দেখে এরকম নিচে যে চলের বস্তাটা পড়ছে, ওই নিচের বস্তার কারণে এই চলটি নিচের চলটি জমে যেত, এর উপরের বস্তাটি ভালো আসে। এই যে চালে ময়লা চাল বা চালে পাথর গার্জিয়ানরা অভিযোগ করতেছে তো, বা পোকাও আছে দেখা যাচ্ছে, এই বিষয়টা নষ্ট চালের বিষয়টা নিয়ে আপনি দপ্তরের আধিকারিকদেরকে জানাইছেন? না, এটা তো ইদানিং ধরা পড়ছে, আমি এটা তো জানানোর কথা না, আজ 3-4 দিন হয়েছে ধরা পড়ছে। তো 3-4 দিনের মধ্যে কি আপনার মানে সময় পাইছেন না জানাকে? আমি তো ইতালি তো জিগাইলাম, কালকে বসে পড়ছে, আমি জানাইলাম যে এটা কিছু খাবার নিয়ে যাবেনি, তারা কইছেন আজকে আইবো। ওই তো এসএমসি পারজন বা মেম্বার প্রধান এরারে জানাইছে, কমিটি এরারে জানাইছে। তারা কি কইছে? তারা কইছে তো আজকে আইবো, আজকে আইয়া এখন কইটা আনি খাওয়াইতে আছে। তো নিচের বস্তাগুলো তো ড্যামেজ হইবো, কারণ বেশি হেভি এখন যা চাল আছে সবই তো ড্যামেজ, এই রুমে যা চালই আছে সবই তো ড্যামেজ। তখন তো আমি তো কইতে আছি এটা আমি স্টকে জমা দিয়ে দিই। তো আপনার কি উচিত আসলো না যে আপনার স্কুলের আধিকারিক হিসেবে মানে আপনার দপ্তরের আধিকারিককে জানানো? অবশ্যই জানানি আছে, তো আমি তো এরা আগেছি, আমরা নতুন করে দিয়ে না, যেটি আছে এটি নষ্ট হইয়া যাবে আমি জানাইছি। আপনি দপ্তরের আধিকারিককে জানাইলেন না কেন? তো আমি কোন দপ্তরে জানাই যেতাম, আমার যে অফিস মানে আপনার তো স্কুল দপ্তর আছে, আমি যে মিড ডে মিল সেকশন তারা জানাইছি স্কুলে মানে আইএসএ জানাইছেন আপনি? আমার সেকশন মিড ডে মিল সেকশনটা জানাইছে, আমার হেভি চাউল আছে, আপনারা আর নতুন করে দিয়ে না, এটিও নষ্ট হইয়া যায়। হ্যালো স্যার, আজকে দীর্ঘদিন ধরে সেটা আমরা এখানে স্কুলের মধ্যে এই চাল রান্না হওয়ার চণ্ডীপুর আত্মাপাড়া যে স্কুলের মধ্যে ওই চাল রান্না হওয়ার পোলা পানে কাল খাইয়া বাড়ির যার কিছু বলা মানে অসুখ বিসুখ হয়েছে, বা কিছু বলা মানে বাড়ির গিয়ে গার্জেনরা কমপ্লেন জানাইছে যে ওই রকম এরকম হয়েছে বলেছিল। তারপরে আজকে দেখলাম কিছু কিছু ফুলা পান বাড়ির ঘুরিয়া গেছে, স্কুলে অর্ধেক টাইম থেকে বাড়ির ঘুরিয়া গেছে বাদ খাওয়ার লাগে। তারপরে ওই ফুলা পানটি আমরা জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার কারণে ফুলা পানটি আমরা ওই সমস্যা কইলো, আজকে আমরা ওই সমস্যা লইয়া সেটা আমরা গ্রামে মহিলা লইয়া বা আমরা ভাই বন্ধু লইয়া এখানে বাইরে থেকে চালের এই অবস্থা মানে চালে কি কি অবস্থা চালে? চালের মধ্যে এই কুক আছে, ঝাবড়া আছে, এদের দাদার মানুষ নাই, এই অবস্থা চালগুলো আজকে খাওয়ানি হইতেছে আমরা স্কুলের মধ্যে। মানে কতদিন ধরে এইরকম খাওয়ানো হচ্ছে? আজকে 7-10 দিন হয়ে গেছে। আপনারা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞেস করছেন এই বিষয়টা? জিজ্ঞেস করার পরে তারা উত্তর দিছে, তারা মেম্বারের কাছে জানাচ্ছে, কিন্তু আমরা কথা হইলো তারা মেম্বারের কাছে কেন জানাইতো, তারা তো ডাইরেক্ট অফিসও জানাইতে পারে, ওই কথা কই না, তারা কাছে মেম্বারের কাছে জানাইছি, তারে ওই রকম উত্তর দিছে। তো আপনারা কি চাইতেছেন? আমরা চাইতাছি এখন এই সাল চেঞ্জ করা হতো, সালের যা পরিস্থিতি সাল সাল যায় না, থিতি থিতি আহা হা থিতি থিতি, স্কুলের এই পরিস্থিতি আমরা দৈরা রাখতাম চাই, মাদার কেমনে ধরবো ভাই, ওই রকম হেডমাস্টার আমরা চেঞ্জ করতাম চাই, ওইটা আমরা রাখবো। বাইতে
সব ছাত্র পাই দিয়েছে একটা ছাত্র স্কুলে রইছে ওই দোকান তুলা দোকান এটা না স্যার নষ্ট তো কতদিন ধরে এরকম অবস্থা আজকে তো অনেক দিন হই যায় স্যার এটা তো মানে কা গুরুত্ব দেয় না গুরুত্ব দেয় না আজকে দেখা যায় সব ছাত্র পাই যাও না এখন সব আমরা মে লোকসভা আইছে এসে গান দেখি ঠিক হই মানে ছাত্ররা কথা সত্যি হই বলে এরপর আমরা হয়তো অনেকের মনে হবে ছোট্ট ঘটনা একটা স্কুলের মিড ডে মিলে টাকা মেরে কে আর লাখপতি হবে কিন্তু ভাবুন একটা আস্ত রাজ্যের মিড ডে মিলের টাকা থেকে কমিশন খেলে বাঁকা পথে লাখপতি নয় কোটিপতি হওয়া যায় কয়লা শহর থেকে আব্দুল হান্নানের রিপোর্ট ইন্ডিপেন্ডেন্ট